একটা বোতল আছে বোতলের দুই সাইডে কেটে দিয়েছি তো হ্যাঁ নাড়া এরকম নাচছিস কেন আ আ হসেই স্ট্যান্ডটা হলো এটা তো এটা দিয়ে আমি আজ থেকে ব্লগ করব হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো থাকবে তো আজকের ব্লগটা করার কারণ হলো সকালে তো ব্লগ করতে হলে একটা ক্যামেরা এবং তার একটা স্ট্যান্ড দরকার হয় তো সেটা আমার নেই যেহেতু কারণ আমি সে বড় ইউটিউবারও নই যে একটা স্ট্যান্ড কিনে বা একটা ক্যামেরা কিনে ভিডিও বা ব্লগ করব আর আমি ব্লগগুলো যে করি একটা ছোট ফোনের মাধ্যমে তো আজকে যেটা দেখাবো তোমাদের একটা ভালো জিনিসই দেখাবো যেটা দিয়ে আমি আজ থেকে ব্লগ করব তো একটা বোতল দিয়ে আমি স্ট্যান্ড তৈরি করেছি তাহলে একটা নতুন জিনিস তোমাকে দেখাবো তো বুঝতেই পারছো যে কী বলবো তোমাদের আর তো চলো দেখাই আর যারা আমার চ্যানেলে নতুন এসব ভিডিও দেখতে চাও একটা লাইক শেয়ার কমেন্ট আর এসব ভিডিও জলদি পৌঁছাবে তোমাদের কাছে যে তাড়াতাড়ি দেখতে পারবে তো চলো দেখাই যে জিনিসটা আমি এখন করেছি স্ট্যান্ড ফোনের তো তোমরা দেখে একটা অবাক হয়ে যাবে যে এই বোতলটা দিয়ে কি স্ট্যান্ড করা যায় তো দেখো তো একটা বোতল নিয়ে আমি কীভাবে স্ট্যান্ডটা তৈরি করেছি আজ তো একটা বোতল নিয়েছি এই ফোনের অসারে একটা কি বলবো এই দেখতে পাচ্ছো কেটে নিয়েছি দুই সাইড কেটে নিয়েছি দেখতে পাচ্ছ দুই সাইড সমান তো এদিকটাও সমান আছে তো এটা দিয়ে আজ থেকে আমি ব্লক করব কারণ স্ট্যান্ড দরকার হয় হাতে ধরে হাত ব্যথা করে যায় তাই জন্য এটা একটা মাইন্ড খাটিয়ে করেছি তো তোমাদের কেমন লাগলো এই স্ট্যান্ডটা কমেন্ট করে শিওর জানাও তো আজ থেকে আমার এই বোতল নিউ স্ট্যান্ড গরিবি স্ট্যান্ড হ্যাঁ ফাইনাল দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও কেমন রেখেছি ফোনটাকে তো একটা বোতল আছে বোতলের দুই সাইডে কেটে দিয়েছি তো এই যে সেই বোতলটা মাঝখানে ফোন আছে দেখে নাও ভালো করে তো কেমন আছে আমার গরিবি স্ট্যান্ড আর কি বলবো তোমাদেরকে ভাই মজা আয়া তো গাইস সেই স্ট্যান্ডটা হলো এটা তো এটা দিয়ে আমি আজ থেকে ব্লগ করব তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম প্রথম থেকে তো গাইস তোমাদেরকে কেমন লাগলো এই বোতল স্ট্যান্ড শিওর তোমরা কমেন্ট করে জানাবে আর যা যারা করতে চাও এই ফোনের হিসাবে একটা বোতল কেটে স্ট্যান্ড করে নেবে তো কি বলবো সে তো আমি এত বড় ইউটিউবার নাই যে এখন তাড়াতাড়ি একটা ক্যামেরা বা একটা ভালো স্ট্যান্ড কিনে নেবো তার জন্য এই বোতলটা দিয়ে আজ থেকে আমি ব্লগ তৈরি করব তো যেখানে করছি দেখতে পাচ্ছ শুধু বাঁশে আর বাঁশের বাগান শুধু তো চলো দেখাই তোমাদেরকে এখানকার একটু সিনেমাটিক শটগুলো তো ততক্ষণ একটু হালকার উপর মজা নাও তো গাইস এখন আমি ছাতে ভিডিও করতেছিলাম ব্লগটা তো আমার একটা ছোট বোন এসে পৌঁছালো যে তুই কী করছিস এখানে তো বললাম আয় কি দেখতে পাচ্ছ কেমন হাসিয়ে জিভ বার করছে তো কি বলবো তোমাদের কি দেখছিস এরা আমাকে দেখে হাসছিল ওখান থেকে কবাডির ওখান থেকে পিছন দিকে দেখে তো মিউজিক ওই 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 কি হলো তোর কি হলো ওই ওই কি হলো তোর তোর পিসি কি হয়েছে উঠা ওকে উঠা উঠা ওকে উঠা ওই ওই ইমা কি রাগ দেখতে পাচ্ছ জিবার কর তুই জিবার কর না জিবার করছে ছি कह दो ना हमें आज तो दे दो ना एक बात तो छेड़ो ना
दिल मेरा। A few moments later. ओ आ होसई दीर्घई होसो दीर्घ। सो गाइस तुम्हारा तो देखते पेले जे आमार स्टैंडटा केमन आछे आर ए ब्लगटा एखन मर्निंग ए करलाम। तो आमार काछे आछे एई जे दुटो छोटो बन आर तो आजकेर भिडियोटा এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর লাইক করে দাও একটা আর একটা সাবস্ক্রাইব।